সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে শরীফ থেকে শরীফা হওয়ার পাতা ছিঁড়ে ফেলার ঘটনায় চাকরিচ্যুত হন ব্র্যাক ইউনিভার্সিটির দর্শন বিভাগের খণ্ডকালীন সাবেক শিক্ষক আসিফ মাহতাব। তবে কী কারণে শিক্ষক আসিফ মাহতাবকে চাকরিচ্যুত করা হয় তার কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা ছিল না ইউনিভার্সিটির পক্ষ থেকে। অবশেষে মুখ খুলল ব্র্যাক ইউনিভার্সিটি। সোমবার সকালে ব্র্যাক ইউনিভার্সিটির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাহতাবের চাকরিচ্যুত করার বিষয়টি পরিষ্কার করা হয়েছে। ব্র্যাক ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগের স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মতো ব্র্যাক ইউনিভার্সিটি সব মত ও আদর্শের জন্য সহিংসতা ও সম্মানের ভিত্তিতে গঠনমূলক আলোচনায় বিশ্বাসী। ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয় সম্পদের ক্ষয়ক্ষতি সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্যপূর্ণ আচরণ, যা ব্র্যাক ইউনিভার্সিটি সমর্থন করে না। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে ব্র্যাকের শিক্ষক আসিফ মাহতাব উৎসের সপ্তম শ্রেণীর জাতীয় পাঠ্য বইয়ের পৃষ্ঠা ছেঁড়া এবং পাবলিক ফোরামে অন্যদের একই কাজ করতে বলার ঘটনাটিকে ব্র্যাক ইউনিভার্সিটি একটি ধ্বংসাত্মক কাজ বলে মনে করে। এই ধরনের অশিক্ষক সুলভ আচরণকে তারা কোনোভাবেই সমর্থন করে না। এ কারণে ব্র্যাক ইউনিভার্সিটি 2024 সালের স্প্রিং সেমিস্টারের জন্য আসিফ মাহতাবকে খণ্ডকালীন শিক্ষক হিসেবে নতুন চুক্তিতে না রাখার সিদ্ধান্ত নেয়। তবে বিশ্ববিদ্যালয়টি মাহতাবকে এই সেমিস্টারের প্রস্তুতিমূলক কাজে তার সময় ও প্রচেষ্টার জন্য পারিশ্রমিক প্রদান করবে। এতে আরও বলা হয়, ব্র্যাক ইউনিভার্সিটি সব ক্ষেত্রে দেশের সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং দেশের প্রচলিত বিধি বিধান মেনে চলার বিষয়ে অঙ্গীকারবদ্ধ। তাই ব্র্যাক ইউনিভার্সিটি সমকামিতার প্রচার ও প্রসারের সঙ্গে যুক্ত সামাজিক মাধ্যমে কিছু মহলের এমন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ব্র্যাক ইউনিভার্সিটি প্রত্যেকটি মানুষের সমান অধিকার এবং সম্ভাবনা বিকাশের পথে সমান সুযোগ সৃষ্টিতে বিশ্বাস করে।